চাচা, তরমুজটা তো লাল বের হবে নাকি? ওকে, ঠিক আছে। ও মাশাল্লাহ, খুব লাল হয়েছে তো, ভালো করে দেখতে পাচ্ছি, অনেক লাল তরমুজটা, অনেক ভাগ্যটা ভালো। তো পুলিশ আঙ্কেল অনেক সহযোগিতা করলো, তরমুজটা দেখে লাইক করলো। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে একটা তরমুজ কিনতে আমি বাহিরে যাচ্ছি। আমার অনেক দিনের শখ যে এখন দু একটা দিন ধরে তরমুজের খুব ইচ্ছে ছিল, তো একটা তরমুজ কিনবো। তো দেখি আজকে রাস্তাতে বের হয়েছি, দেখি তরমুজটা কোথায় পাওয়া যায়। তো অলরেডি তরমুজের দোকানে চলে আসছে, অনেকগুলো তরমুজের দোকান দেখে এই দোকানটাতে আসলাম এই জন্য যে আশেপাশের মানুষ সামনে থেকে তরমুজ খাচ্ছে এখান থেকে নিয়ে, তো জিনিসগুলো আমি জাস্টিফাই করে তারপর আমি আসলাম। তো আপনারা ভিডিওতে দেখতে পারবেন আশেপাশে অনেকেই তরমুজ কিন্তু খাচ্ছে খুব সুস্বাদুভাবে, তো আমি সেগুলো লক্ষ্য করেই কিন্তু এখানে আসছি। তারপরে আমি দেখতেছি যে আসলে কোন তরমুজটা এখানে সিলেক্ট করা যায়, কোনটা নিব। তো তরমুজওয়ালার সাথে আমি কিন্তু অলরেডি এখন দামাদামি চলতেছে যে কোনটা হয়তো সিলেক্ট করব। তো ফাইনালি আমি একটা সিলেক্ট করলাম। তো তারপরে আমি ওনাকে দিলাম আর বলে নিলাম যে লাল বের হলে কিন্তু আমি টাকা দিব, না হলে দিব না। তো এখন ভাগ্যকে পরীক্ষা করার পালা, তো উনি কেটে আমাকে পরীক্ষা করে দিবে। উনি তো শিওর দিয়েছে যে অরিজিনালি লাল হবে, আর লাল না হলে উনি টাকা মানে রিটার্ন নেবে, ও আমাকে অন্যটা দেবে, রিপ্লেস করবে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ লাল বের হয়েছে, তরমুজটা অনেক পছন্দ হয়েছে। তো পাশে থাকা এক পুলিশ আঙ্কেল এসেও জিনিসটা অনেক লাইক করলো, উনি তরমুজটা হয়তো বা ওনার অনেক চয়েস হয়েছে। তো উনি খুবই ভালো একজন মানুষ, এখানে একজন সৎ অফিসার হিসাবে উনি এখানে ডিউটিরত অবস্থায় থাকেন, আমার সাথে ডেইলি তার দেখা হয়। তো উনি তরমুজটা প্রসঙ্গে উনি খুবই প্রশংসা করলেন। তো যাই হোক, আজকের দিনটাতে ভাগ্য ভালো থাকার কারণে তরমুজটা পেলাম। তো এখন আমি বাসায় যাচ্ছি, তো বাসায় উদ্দেশ্যে এখন আমি বের হয়েছি। তরমুজটা হাতে নিয়ে এখন রওনা দিয়েছে। অলরেডি তরমুজটা অনেক ভারী, প্রায় কমপক্ষে 3 কেজির উপরে হবে, আর তরমুজটা এমনি প্রাইস নিল 300 টাকা করে। আসলে ঢাকার মধ্যে দামটা অনেক বিরল, আর এটা বাংলাদেশের একটা সুস্বাদু একটা ফল যে আসলে ছোটো বড়ো সবাই কিন্তু এই তরমুজটা পছন্দ করে, অপছন্দের কোনো বিষয় না, এটা যে কোনো ওয়েতে যে কোনোভাবেই আপনারা খেতে পারেন। তো আমি এখন বাসার উপরে উঠবো সিঁড়ি বেয়ে, আর এই তরমুজটা আপনি গরমকালে যে কোনোভাবেই আপনি খেতে পারেন। তরমুজটার সিন্ডিকেট এখন বাংলাদেশে প্রায় নাই বললেই চলে, এখন প্রশাসনিকভাবে এখন এর দৃষ্টি আরও খুবই শক্তিশালী। তো অবশেষে আমি দরজার সামনে পৌঁছে গেছি, তো আমি শাপলাকে ডাকছি, শাপলা দরজাটা খুললো, তার পছন্দের জিনিস নিয়ে এসেছে, সে অনেক খুশি, সে খুশিতে আত্মহারা। তাকে না বলেই আমি নিয়ে এসেছি, জিনিসটা হয়তো তাকে বললে এতটুকু সারপ্রাইজড হতো না। তো তরমুজটা পেয়ে খুবই খুশি, তরমুজটা অনেক ভারী আর অনেক বড়, তো আজকে ওর পছন্দের জন্য নিয়ে আসছি। তো আপনারা দেখুন তরমুজটা কিন্তু আসলে অনেক ওজন, আমি বাইরে থেকে নিয়ে আসলেও বুঝতে পারছি, তো গ্যাস তরমুজই খাওয়াবো। তো ঠিক আছে গ্যাস, তো দেখতে থাকুন তরমুজের কালারটা কেমন হয়। এটা তো তরমুজটা দেখে শাপলা খুবই খুশি হয়েছে, আর আমি তার খুশিতে আরও মহা খুশি যে আসলে তার প্রিয় খাবার তরমুজ, সে তরমুজটা আজকে খেতে চাচ্ছিল। আমাকে সকালেই বলেছিল যে আমি আজকে তরমুজ খাবো, তো ওকে না বলেই আমি নিয়ে এসেছি। তো তরমুজটা এখন কাটবো, অনেকটাই লাল আর অনেক টেস্টি, অবশ্যই ইনশাল্লাহ হবে আপনাদের জন্য দাওয়াত রইল, আপনারাও আসে খাবেন। তো তরমুজটা এখন ছোটো ছোটো করে অনেক সুন্দর করে মানে এরকম সাজায় গুছিয়ে কাটতে অনেক ভালোবাসে। তো এখন তরমুজটা ও আগেই শুরু করে দিছে আমাকে না দিয়ে, ও তো খুব খাদকের মতো কিন্তু খায়, আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন, ও এগুলোতে খুব ভালোবাসে, লাইক করে, আমিও খেতে খুবই ভালোবাসি। তো আপনারাও তরমুজ এরকম করে নিয়ে বাসায় সারপ্রাইজটি গিফট করবেন। তো আমিও খাওয়া শুরু করে দিয়েছি, আমি তো খেতে খুবই ভালোবাসি এবং তরমুজটা আমার কাছে অনেক ফেভারিট আর অনেক সুন্দর, অনেক সুস্বাদু লেগেছে। আপনারাও এরকম গরমকালে মাঝে মধ্যে তরমুজ খাবেন, তো আপনারা সাবধানের সাথেই খাবেন, অতিরিক্ত বেশি খেলে কিন্তু আবার সমস্যা। আসলে তরমুজটার যেরকম টেস্ট পাইছি, আসলে তরমুজ বাসাইকৃত করেও নিতে হয়, আর ভালো তরমুজ বাসাই না করলে আপনারা সেরকম ভাবে স্বাদও পাবেন না। তো আপনাদের এই জন্য ভালো করে বলি যে আপনারা সবসময় কেটে দেখে নেবেন আর ওদের দ্বারাই বেছে নেবেন, বলবেন যে লাল না হলে কিন্তু আমি নিব না, তাহলে ওরা অবশ্যই ভালো কিছু বেছে দিবে, আর বেছে দিলে পরে আপনি অবশ্যই লাল পাবেন, আর বাসায় সেটা খেলে আপনি অবশ্যই টেস্ট পাবেন। এটাই হচ্ছে তরমুজের মানে একটা কোয়ালিটি, আপনারা এই জিনিসটা বিবেচনা করে কিন্তু অবশ্যই নেবেন। তো আজকে আমাদের এই তরমুজটার ভিডিও ছিল,
আশা করি পরবর্তী ভিডিওতে আপনারা আবার দেখবেন, একটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন।